বরচুলা এলাকায় শুক্রবার ANM স্কুল এবং ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডক্টর দিলীপ দাস, বিধায়ক কৃষ্ণধন দাস এবং এলাকার স্থানীয় নাগরিক সহ বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে যে উন্নয়নমুখী মার্গ দর্শন করেছেন, তার সঙ্গে সঙ্গতি রেখেই রাজ্য সরকার মানুষের উন্নয়নে এবং শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন দিশায় কাজ করছে বলে অনুষ্ঠানে নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই যে সরকার যেভাবে মানুষের উন্নয়নে বা ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যেভাবে আমরা কাজ করছি, তার একটা ঝলক কিন্তু আজকে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু আগে আমি আসার আগে সেক্রেটারিতে আমি কথা বলছিলাম, কারণ অনেকদিন ধরে এখানে একটা দাবি ছিল, ডিমান্ড ছিল যে এখানে একটা কমিউনিটি হল। তো আমরা চাই যে সমস্ত জায়গায় যেসব মানুষের সুবিধার্থে এবং সরকারের সাথে মানুষের যে সম্পর্ক সেটা যেন সুদৃঢ় হয়। সারা রাজ্য থেকে মানুষজন এই ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসবেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জানান, রাজ্যের অন্যান্য ক্ষেত্রেও মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সহ ফার্মাসিস্ট কলেজ চালুর মধ্য দিয়ে জোরালোভাবে সাজিয়ে তোলা হচ্ছে সমগ্র উন্নয়নমুখী কর্মকাণ্ড। আগামী দিনে রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যে দিশা উনি দেখাচ্ছেন সমগ্র ভারতবর্ষে, তো সেই দিশা দেখাচ্ছেন, মানুষের কথা চিন্তা করেন, সমস্ত ছোট ছোট বিষয়ে শৌচাগারের কথা চিন্তা করেন, কত মানুষ কত ধরনের কথা বলেছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য বলেছেন, অনেকে যারা নিন্দুকেরা অনেক সময় অনেক দুকোটি কেটেছে ওরা, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে এই জিনিসের কত ইম্পর্টেন্স। আর এগুলো মানুষের একদম বেসিক নিড সমস্ত ভারতবর্ষের মধ্যে, যে কারণে মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করছেন। তো একদিকে দুটো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আমাদের বিভিন্ন যেসব আরও রিসপার্ট থেকে আরম্ভ করে ফার্মাসিস্টের কলেজ, তো সমস্ত জায়গায় আমাদের এখন মেডিকেল হাব তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে ABC এলাকায় অলরেডি আরেকটা মেডিকেল কলেজের স্থানও নির্ধারিত হয়েছে, জায়গাও পুরোপুরি যেখানে যতটুকু প্রয়োজন NNC-র রিকোয়ারমেন্ট সেটাও পাওয়া গেছে, সেখানেও মেডিকেল কলেজ হবে। তো সব জায়গায় আমরা কাজ করতে চাইছি এবং স্বাস্থ্য আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের অগ্রাধিকার, যেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, এগ্রিকালচার এবং স্পোর্টস, এইগুলো নিয়ে আমরা সবসময় তৎপর। অনুষ্ঠানে কর্মসূচিতে বিধায়ক দিলীপ দাস এবং বিধায়ক কৃষ্ণধন দাস ও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, RA News।